প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমার নাম আদিপুরুষ। আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে এ ছবি। এদিকে পর্দায় তাদের রসায়ন কতটা নজর কাড়তে পারবে তা দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। তবে তার আগেই নজর কাড়ছে দুই তারকার অফ স্ক্রিন কেমিস্ট্রি, যেখানে প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। জানা গেছে পর্দায় যাদের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতি, প্রত্যেকের সঙ্গেই তার সম্পর্ক বেশ মধুর। প্রয়াত সুশান্ত সিং রাজপুত থেকে কার্তিক আরিয়ান কিংবা অক্ষয় কুমার, সবার সঙ্গেই তার রসায়ন নজর কাড়া। এবার অভিনেত্রীর সেই তালিকায় যোগ হল প্রভাসের নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতিকে জিজ্ঞাসা করা হয়, প্রভাসের কোন গুণাবলী আপনাকে বেশি আকৃষ্ট করেছে? উত্তরে অভিনেত্রী বলেন, নায়কের চোখে কিছু অদ্ভুত বিশুদ্ধতা আছে। মাঝে মাঝে প্রভাসের শট দেখে মনে হয়েছে তিনি যেন চোখ দিয়ে অভিনয় করছেন। কৃতি আরও বলেন, প্রভাস সেই মানুষদের মধ্যে একজন যাদের চোখ সত্যিই অভিব্যক্তিপূর্ণ, খুব গভীর এবং খুবই বিশুদ্ধ কিছু। তার চোখে সুন্দরতা এবং বিশুদ্ধতার অনুভূতি আছে। এই নায়কের সঙ্গে আবার কাজ করতে চান? প্রশ্নের জবাবে কৃতি বলেন, তিনি প্রভাসের সঙ্গে আবারও কাজ করতে চান, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। এদিকে আদিপুরুষ ছাড়াও ভেরিয়া, গণপত, সেজাতার মতো আলোচিত সিনেমা রয়েছে কৃতির হাতে।